বাক্সাত বন মাফিয়ার দৌড়াত্ম দুর্নীতিগ্রস্ত বিষয়া কর্মচারীরে ভরি পড়ছে পরিমল শুক্লবৈদ্যর বন বিভাগ বন মাফিয়া সুরক্ষা দিয়াত ব্যস্ত একাংশ বন বিষয়া জনৈক পুলেন্দ্র ব্রহ্ম জনৈক মাখি জনৈক শঙ্কর নামৰ মহলদারের ছত্র ছায়াত চলিছে অবৈধ বালির মহল মানাহ বেকি পাল্লা নৈত একাংশ বন মাফিয়াই অব্যাহত রাখিছে শিলবালির অবৈধ খনন বিগত দুটা বছর ধরে বেকি নদীর গড়া খহনিয়াত যা কৈছিল মানাহ গড়কাপ্তান বিভাগের পথছোয়া প্রশাসনে রাইজর যাতায়াতের বাবে গমারি গুড়িয়ে দিয়ে এটি উপপথ মেরামতি করে দিয়ে একমাত্র লঘু যানবাহন চলাচলের বাবেহে পথছোয়া ব্যবহারের বাবে সরকারিভাবে ফলক আড়ি দিয়া হয়েছিল কিন্তু সরকারি নিষেধাজ্ঞাক বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখুয় অহরহ চলি আহিছে চালানবিহীন ট্রেক্টর ডাম্পার বালি কঢ়িওয়া নিয়ন্ত্রণহীন বাহনের বাবে আহুকালত স্থানীয় রাইজ আসলতে এই রাস্তায় হিলমান অবৈধভাবে আহা যাওয়া হয়ে থাকে আর মানুষ মানুষ বলে না ভাবে ডাম্পারে আর ট্রেক্টরে মানুষ আর কি মুখ পরকি মারিম বলে ভাবছে বাইকে দিয়ে যাই থাকার অবস্থায় মই অলরেডি গাড়িটা নুমাই দিছি আর এই অবস্থাতে যে দিন দুপুরে যে পেটে তুলে দিছে এই সমূহ বাহনের বাবে স্কুলিয়া ছাত্র ছাত্রী পথাচারিয়ে সময়মতে গন্তব্য স্থানত উপস্থিত হওয়ার অসুবিধার সম্মুখীন হয়ে আছে দুমাহমান পূর্বে স্থানীয় অরাজনৈতিক ছাত্র সংগঠন আর স্থানীয় রাইজে ব্যবস্থা লোবল দাবি জানাইছিল বরপেটা বাক্সা জেলা প্রশাসনক প্রদান করেছিল স্মারকপত্র অনুরোধ জানাইছিল গধুর যানবাহন চলাচলত বাধা প্রদান করার কারণে আমি আগতে প্রথমে থানাত এপ্লিকেশন দিছিলো যে হিলবাড়ির অবৈধ গাড়ি সমূহ বন্ধ করব লাগে তারপর এমএলএ স্যারকও একটা মেমোরেন্ডাম দিল রাস্তা হেৰি করার কারণে তারপর আকৌ এই এমএলএ স্যারে ফরওয়ার্ডিং করে এসডিসি স্যারের তাতে পঠালে আমি এসডিও স্যার সিভিল এসডিও স্যারকও জানাইছো ডিসি স্যারলৈকে আমি এই বস্তুটো অবগত করাইছো যে এই রাস্তাটো অবৈধ হিলবালির গাড়ি সমূহ বন্ধ হব লাগে রাইজে প্রতিবাদ করার পিছত প্রতিবাদী রাইজক থানার পুলিশে আহি উঠাই লৈ গেছে গোবর্ধনা থানা ভারপ্রাপ্ত ওসি স্যার আজি যেজন ইয়াতে আহিছে তেওঁ নেতৃত্বতে উঠাই লৈ গেছে অভারলোডিং ট্রেক্টর ডাম্পার একজন ট্রেক্টর আপনি 7 সিএম লৈকে মাল লৈ যায় ডাম্পারত 20 সিএম 25 সিএম মাল লৈ যায় এইটো রাস্তা দিয়ে 20 সিএম 25 সিএম লৈ যাওয়ার রাস্তা নাকি এইটো এতে লঘু যানবাহন লেখা আছে তাহলে সাইনবোর্ড মারি দিয়েছে আর তাহলে গাড়ি পাঠাই দিয়ে ফেলে দিয়ে অঞ্চলটোৰ বিভিন্ন সমস্যা সমূহৰ সমাধান তথা গধুর যানবাহনৰ চলাচল বন্ধ কৰাৰ দাবীত গুৰুত্ব প্ৰদান নকৰিলে বৰপেটা আৰু বাক্সা জিলা প্ৰশাসনে পৰৱৰ্তী সময়ত আসাম টক্সে ফাদিল কৰিব আৰু বহু ভয়ংকৰ তথ্য লৱকুমাৰ দাস আসাম টক্স হালবাৰী।